ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন শেষ মুহূর্তে ব্যাটিংয়ে নেমে দেড়শো স্ট্রাইক রেটে ব্যাটিং চারবার বার বোলিং করে বিরাট কোহলি এবি ডিভিলিয়ার্স গ্র্যান্ড ম্যাক্সওয়েলের মতো তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইনআপের বিপক্ষে মাত্র চব্বিশ রান দিয়েছেন বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে বলে দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্সে কলকাতা নাইট রাইডার্স প্রথম এলিমিনেটরে জয় পেয়েছে দারুণভাবে সাকিব আল হাসানের শেষ মুহূর্তে ব্যাটিংয়ে নেমে ফিনিশিংটা ছিল দুর্দান্ত দেড়শো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সাকিব এ সময় অধিনায়ক ইয়োন মর্গানের সঙ্গে জুটি করেছেন তেরো রানের গুরুত্বপূর্ণ সেই তেরো রানের জুটি কলকাতাকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত সফলতা জয়ের ম্যাচে অপরাজিত নয় রান করেছেন সাকিব বিরাট কোহলি হয়তো ভেবেই নিয়েছিল জিতে গেছে তারা কিন্তু সাকিব আল হাসানের দুর্দান্ত চারে ম্যাচ ঝুঁকে যায় কলকাতা নাইট রাইডার্স দিকে শেষ মুহূর্তে সাকিবের অসাধারণ এই ফিনিশিং নজর কেড়েছে বিরাট কোহলির তাই তো ম্যাচ শেষে সাকিব আল হাসানের কাছে ছুটে এসেন ভারতীয় অধিনায়ক এ সময় সাকিবকে জড়িয়ে ধরেন বিরাট কোহলি জানতে চান চাপের মুহূর্তেও কিভাবে এত দুর্দান্ত ব্যাটিং করেন তিনি কিভাবে এত ঠান্ডা মস্তিষ্কে চাপ সামলান সাকিব আল হাসান এমন সব প্রশ্ন বিরাট কোহলিকে মুগ্ধ করেছে তাই তো ম্যাচ শেষে সাকিবের কাছে ছুটে আসেন বিরাট কোহলি এ সময় সাকিবের সঙ্গে কথা বলতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে